কত বছর হলো আপনাদের? এটা আমাদের প্রায় 8 বছর হয়ে গেছে শুধু ট্রেনিং ইনস্টিটিউটটা। এছাড়াও আমাদের আরো সিস্টার কনসার্ন আছে, একটা স্যালন আছে এবং একটা পার্লারও আছে। এইখানে যে স্টুডেন্টরা আসে, এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কিরকম এবং এরা যে এখানে আসেন এর রিজনটা কি, তারা কি চিন্তা করে আসেন? আগে দেখতাম যে প্রায় শুরু যখন আমরা শুরু করেছিলাম তখন দেখতাম যে বাংলাদেশে যারা বিউটি পার্লার বা সেলুন বিজনেস করতো অলরেডি করে, কিন্তু তাদের স্কিলটা ছিল না। কারণ তারা বেশিরভাগ সময় কাজ শিখতো তাদের এমপ্লয়ীদের কাছ থেকে, কারণ শেখার স্কোপ ছিল না। তারা প্রচুর আসতো আমাদের এখান থেকে, প্রায় 500 মতো বিউটি পার্লারের ওনার ট্রেনিং নিয়ে গেছেন। কারণ তারা কোথায় শিখবেন, তার দেশের বাইরে যাওয়ারও তাদের স্কোপটা ছিল না। এখানে সে তারা আপডেট করতো, নিজেকে আপডেট করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ সচেতন, ইউটিউব দেখে বা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি এডুকেশনটা তারা পেয়ে পেয়ে বেসিক জিনিসগুলো তারা জানে। এখন আমরা যেটা করছি যে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করাই, যারা অ্যাডভান্স হেয়ার স্টাইল, অ্যাডভান্স হেয়ার কাট, অ্যাডভান্স রিবন্ডিং, অ্যাডভান্স ডিপ্লোমা। নট রিয়েলি লাইক দ্যাট, কারণ ডিপ্লোমা করতে গেলে প্রায় 6 মাসের একটা কোর্স দিতে হয়, 4 ঘন্টার উপরে সময় দিতে হয়। আমাদের প্রত্যেকটা কোর্সই শর্ট কোর্স, একটা কোর্স আছে যেটা আমরা কমপ্লিট কোর্স বলি, কিন্তু সেটাও ডিপ্লোমা লেভেলের না। কিন্তু যেটা সুবিধা হচ্ছে, বেশিরভাগ মানুষ যারা দেশের বাইরে যায়, ভিসা হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে, তখন তাদের হাতে সেই সময়টা থাকে না যে তারা একটা ডিপ্লোমা করবে। আমরা যেটা করি, তাদেরকে স্কিলটা এমনভাবে দেই যেন তারা স্কিলফুল আসলে হয়ে যায়। বাইরে গিয়ে অনেক সময় হয় যে তাদের শর্ট কোনো কোর্স করতেই হতে পারে বা কোনো লাইসেন্স নিতে পারে, সেটা আমরা এমনভাবে গ্রুম আপ দিই তখন তারা এটা অ্যাডজাস্ট করতেই পারে সহজে। মূল কথা হচ্ছে আমরা হাতের স্কিলটা শিখিয়ে দিতে পারি খুব ভালোভাবে এবং অ্যাডভান্সলি।